আপনার প্রেমে পড়ি জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্যকে আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্যকে আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে আর কি বোঝাবো বল বলছে ফুলের দল তুই আমারি আর কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি বারবারই মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি বারবারই মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি আর কি বোঝাবো বল বলছে ফুলের দল তুই আমারি আর কি কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায় আমি মরে যেতেও রাজি সুন্দর হয়েছে জি অনেক সুন্দর হয়েছে আপনার গান আপনার ভয়েসটা না অনেক সুন্দর ভাই এমন করছেন কেন আমি তো সত্যি কথাই বলছি আপনার গান অনেক সুন্দর হয়েছে আপনার হাসির অনেক সুইট জোরে বলেন শুনি না থ্যাংক ইউ আপনারও আরেকটু জোরে বলেন আপনারও কোনো ফিলি আইতাছে না এটার ভিতরে বুঝছেন আপনার হাসিটা অনেক সুন্দর আমার হাসিটা অনেক সুন্দর অনেক সুন্দর জি ও আচ্ছা আমার মতো হ্যাঁ আপনার মতো আপনি অনেক সুন্দর আপনার হাসিটা অনেক সুন্দর আপনি অনেক সুন্দর আপনার কানের দুলটা অনেক সুন্দর ওয়েলকাম আপনি তো শরম পাইতেছেন কেন ছেলেরা তো আগে বলেনি এরকম ও আচ্ছা আমি ফার্স্ট টাইম বলছি তা আমি ফার্স্ট টাইম এরকম গান শুনেছি সামনে ইশা আজকে তাহলে আমি ফার্স্টে প্রেম করতেছি না হ্যাঁ কি বললেন না মানে আমি প্রেম প্রেম করতে আসি ফার্স্ট না আমি আমি তো ফার্স্টই সবটা আমি হব তেলে যেহেতু আমি ফার্স্ট তোমার প্রশংসা করছি তোমাকে গান শুনাইছি তাই কি প্রেম করতে হবে তাহলে তো একটা মানে একটা মিসিং মিসিং লাগে তাই না না এই ব্যাপারটা করবেন না ও তাইলে মনে আছে আপনার জামাই আছে তাহলে না জামাই নেই তাহলে আপনি প্রেম করবেন না কেন এমনি করবেন না ছেলেরা কি দেয় ধোকা দেয় ছেলেরা ধোকা দেয় হ্যাঁ ও আচ্ছা আপনি ধোকা দিছে তাহলে না না ধোকা খাইনি কিন্তু দেখছি দেখা আমাকে দেখলে মনে হয় যে আমি ধোকা খাইছি না আপনার দেখা মনে হইলে আপনার দেখা মনে আপনি ছেকা খাইছেন মোটেই না মোটেই না রোদরে পুড়ে গেছি ছেকা খেয়ে পুড়ি না ও রোদরে পুড়ে গেছেন ছেকা খেয়ে পুড়েন নাই ও আচ্ছা আপনার টিপটা মানাইছে অনেক কিউট লাগতেছে ওয়েলকাম আপনার নামটা কি
সরি নুপুর নুপুর শোনাই দিন ও আচ্ছা নুপুর না ভালো নামটা ভালো অনেক ভালো লাগছে নামটা ভালো লাগছে আমার নাম হচ্ছে সৌরভ সৌরভ ইসলাম মিলাইবেন না অপমান করে দিল ও আচ্ছা আপনি মেয়ে মানুষ তাই আপনি যাত্রার সাথে হাত মিলান না বয়ফ্রেন্ডের সাথে মিলান ও প্রেম করেন নাই তাহলে আমার লয় করেন আপনি কিসে পড়েন ইন্টার সেকেন্ড ইয়ারে ও আচ্ছা আপনার প্রেমে পড়ি যতই কথা বলতেছি ততই পড়তেছি বুঝছেন আপনার জন্য অপেক্ষা করবো আমি মানে অপেক্ষা করবো আমি অপেক্ষা আমি অপেক্ষা করলে আপনি রাজি আছেন আমি বুড়ো গেলে আপনারা আমার বিয়ে করবেন না এটা কেমন হইলো তাইলে ভাই কেন আমি বুড়া লোককে কেন বিয়ে করব ভালোবাসার টানে ভালোবাসার টানে ওইটা হয় না ওটা আবেগের কথা ওটা আবেগ না তো ওটা ভালোবাসা আবেগ তো ছোট পোলাবেনরা আচ্ছা দেখা যাক যদি ভালোবাসাটা থাকে তাহলে চুলে কালার করব সাদা কালার করে আপনার সাথে বিয়ে করব কেন ভালোবাসা আবার সাদা কালার এলো করতে চুল সাদা করব আপনি বুড়ো হয়ে গেলে আমারও বুড়ো হইতে হবে না তাহলে জুয়ান জুয়ান ছেলেরা এসে আমায় নিয়ে যাবে তাই না আপনার কাছ থেকে ও আচ্ছা জুয়ান পোলার ওটা লইতে দিব না বুঝছেন আপনার তো রেখা দিছি এদিকে এদিকে রেখা দিছি সমস্যা নাই শরম পাই শরম পাইছেন আপনি ভালো লাগছে ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করব আমি বিয়া তো বুইলা গেতেছি কেন আল্লাহ আপনি লাল টুকটুক আর উঠছে মানে ওই যে ঠোঁটে একটা লাল টুকটুকি দিচ্ছেন না অনেক হ্যাঁ অনেক ভালো লাগতেছে আপনাকে চুরিটা কে দিছে চুরিগুলা সব কি ফ্রেন্ডই দেয় কইতে পারতেন বাবা দিছে মাছ ফ্রেন্ড কেন দিবে রে ভাই এত কিছু আপনার ফ্রেন্ড কেন দিবে আপনার বাবা মা থাকতে ফ্রেন্ড আমাকে অনেক অনেক ভালোবাসে তাই ও আচ্ছা এত ভালোবাসে পোলা ফ্রেন্ড না মাইয়া ফ্রেন্ড ওটা বলা যাবে না আপনি এরকম করতেছেন কেন এমনি ও ফার্স্ট টাইম তার জন্য না ও আচ্ছা মুস্কুরানে কি বাজা তুমি হো গুনগুনানে কি বাজা তুমি হো যায় না যায় না যায় না ওরে পিয়া রে দিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে পিয়া রে পিয়া রে একসাথে রয়েছি দুজন এক দোরে বাধা দুটি প্রাণ ছিড়বে না কবুয়ে বাঁধো নাশলে আসু তুফান তুমি আমারি হায় বলবো শতবার ভালো হয়েছে গানটা মনটা ভালো হয়ে গেছে আমার মন তাহলে আমার মনটা ভালো করে দেন কি বিয়া করে আমার বিয়ের বয়স হয়ে গেছে আপনি বুঝতেছেন
ওই লাল টুকটুক নূপুর এখানে বৈশা আমার মনটা নিছে কাইরা। আর পাম দিতে হবে না? পাম দিতেছি না, এটা হচ্ছে মনের এই যে এখান থেকে আসতেছে কথাগুলো। হ্যাঁ বুঝতেছেন না, আপনার কি মনটা অনেক খারাপ? না আমার মন খারাপ না, ভালো লাগতেছে আপনার কথা শুনতে। আমার কথা শুন, আমি একটু সামনে আসতে পারি? এখানে কেন, ওখানেই থাকেন না? এখানে আসলে কি হবে তাহলে মনে করেন যে আপনার কথাগুলো আমি একটু শুনতে পারবো স্পষ্ট? বুঝছেন, আপনি কানে একটু কম শোনেন। হ্যাঁ হ্যাঁ কেমন না, অনেক শরম করতেছে। আপনি এইভাবে এইভাবে রেখে দিয়েছেন কেন বলেন তো আমাকে? আমি সবসময় এইভাবে বসি। আপনি সবসময় এভাবেই বসেন? আপনি সবসময় ও এভাবে বসেন? এটা কি, এটা কি আপনার, আপনার কি বিয়ে হয়ে গেছে? আপনি মেহেন্দি লাগাইছেন হাতে? না। তাহলে ঘুরতে আসছি তো এইজন্য হাতে মেহেন্দি দিছে। ও ঘুরতে আসছেন, কে দিয়ে দিছে? বয়ফ্রেন্ড? ও নিজে দিছে? বয়ফ্রেন্ড নেই তো, এক কথা কেন বলছো? ও আচ্ছা, না ওটাই আজকে বারবার চলে আসতেছে, দেখা মনে হইতেছে তো আছে এর জন্য। আপনার চোখ দুটো অনেক সুন্দর, অনেক মায়া দিয়া ভরা চোখ দুটার ভিতরে। হ্যাঁ আমার দিকে তাকান, এবার তাকান। ভালোবাসা দেখতে পাচ্ছেন না চোখে? চোখে ভালোবাসা থাকে? হ্যাঁ তা তো জানানো। আরে আমার চোখ দিয়ে আপনার চোখে আমি কি দেখতেছি জানেন? আপনার চোখে অনেক ভালোবাসা আমার। আর আমি তো আপনার চোখে আমাকে দেখতে পাচ্ছি। আপনি সেটাই তো বুঝতেছেন, এটাই তো ভালোবাসা। ও আচ্ছা, আপনার চোখে আমি থাকলে এটা ভালোবাসা হয়? হ্যাঁ আসলেই। বুঝতেছেন না? না না আমি বুঝতেছি না, ফার্স্ট টাইম তো। ভালোবাসাটা বুঝলেন না? ঠিক আছে একটা গান শুনাই, গান শুনে আবার বললেন না, চলেন কইরা ফেলি বিয়া দিয়া। বলবেন না তো, না হয়ে গেছে, আপনি বুঝুন। বিয়ে দিবে না এখন? কেন দিবে না, আমি বললে ঠিকই দিবে, দিবে দিবে। বয়স হবে তারপরে বিয়ে দিবে? বয়স তো হয়ে গেছে, জান একই কথা আপনি বারবার বলতেছেন, আপনার বয়স হয়নি, বয়স হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ অপেক্ষা করবো, এটা সমস্যা নেই বুঝছেন। কয় বছর? 10 বছর পর তো আমার চান্দির মাল নাও থাকতে পারে, মানে চুল চুল নাও থাকতে পারে বুঝছেন, মানে তখন কি আর বিয়া টিয়া করবেন? আমার ভেবে দেখবো। ভেবে দেখবেন? ঠিক আছে ভাবেন, আপনি ভাবতে থাকেন, আমিও গানটা শুনে দিয়ে থাকি। ঠিক আছে ভাবেন, গানের ফিল হলো একটু ভাবেন, ঠিক আছে বিয়ার ব্যাপারে। আপনার গানটা অনেক সুন্দর, আপনার ভয়েসটা অনেক সুন্দর, এভাবে তাকিয়ে আছেন কেন? বুঝলাম না, দুই রকম লাগতেছে কেন, মানে চশমা পরে একরকম দেখলাম, এতক্ষণ চশমা খুলে আরেক রকম লাগতেছে। তো আপনার মতো মায়া এলাকা, সরি এই পৃথিবীতে নাই বুঝছেন। A few moments later. এগুলা কি বলতেছেন? এই আপনার ছেলের মতো আমি আপু, আপনি এগুলা কি বল, আপনার আপনার ছেলের বয়সী আমি আপু, আপনি এগুলা বলতে পারতেছেন? আপনার ছেলেকে কি আপনি বিয়ে করতে পারবেন বলেন তো? কি আপু এগুলা বললেন না আপু আপনার? আপু এটা হচ্ছে একটা সং রিয়াকশন ভিডিও ছিল, ভিডিও করছি, প্র্যাঙ্ক ভিডিও করছি আপনার সাথে।
আমাদের ক্যামেরা আছে দেখবেন কই কই যদি আমার ক্যামেরা দেখতে হবে না বিয়ে তো আমি এখন করবই আপনাকে আরে ভিডিও করছি আপনার সাথে আমি আর ভিডিও টিডিও জানি না আরে আজব মহিলা তো কই পড়লাম মুসিবত করে ও মহিলা না না আমি মেয়ে আপনি না কইলে আমি জানতামই না আপনি মেয়ে প্র্যাঙ্ক ভিডিও করছি আপনার সাথে মজা করছি আমরা চাই ইউটিউবে একটা প্রোগ্রাম করে থাকি সং রিঅ্যাকশন প্র্যাঙ্ক তো আপনার সাথে প্র্যাঙ্কটা হইছে ওই যে ওখানে ওইখানে ওই যে একটা আইডিয়া দেন হাই দেন হাই দেন নাকি ভিডিওটা আপলোড করতে পারবো ঠিক আছে আন্টি আসসালামু আলাইকুম করে দিলাম সরি